আবারও পুলিশের দাদাগিরি প্রকাশ্যে আসলো। পুলিশ হলো সাধারণ জনগণের সবচেয়ে কাছের বন্ধু, আর মানুষ বিপদে পড়লে সবচেয়ে আগে পুলিশেরই সাহায্য নেয়। আর সেই পুলিশই যদি সাধারণ মানুষের কাছে ভয়ের কিংবা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ জনগণ নিরাপত্তার জন্য কার উপর ভরসা রাখবে? রাজ্যের এমন কিছু পুলিশ রয়েছে যারা নিজেকে অনেক বড় মাপের ব্যক্তি মনে করে এবং কারণে অকারণে শরীরে আইনের পোশাক পরে তারা নিজেরাই আইনকে হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করে। বুধবার রাতে ঠিক এমনই একটি ঘটনা ঘটল ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজারে। ঘটনার বিবরণে জানা গেছে, কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী পাবিয়াছড়া বাজারে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ডিউটিতে যায়। তখন বাজারে মানুষের ভিড় ছিল একটু বেশি, আর এই ভিড়ের কারণে বিভিন্ন গাড়ি চালকরা বাজারের যাত্রী ওঠানামা করছিল এবং কোনো কোনো গাড়ি বাজারে ভিড় থাকায় একেবারে ধীর গতিতে চলাচল করছিল। আর তা দেখেই কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডা সাহেবের মাথা গরম হয়ে ওঠে। ওসি সাহেবের হাতে থাকা লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকা এবং ধীর গতিতে চলা গাড়িতে আঘাত করে এবং গাড়ি চালকদের মারধর পর্যন্ত করে। আর এতেই স্থানীয় বাজার ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষ এবং গাড়ির চালকরা উত্তেজিত হয়ে ওঠে। পুলিশ কেন সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করলো তার বিক্ষোভ জানাতে গিয়ে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ধস্তাধস্তি হয়। আর তখন অনেকটা সময়ের জন্য পাবিয়াছড়া বাজার উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশ হলে কি সাধারণ মানুষের উপর কারণে অকারণে লাঠিচার্জ করতে পারে? থানার ওসি পার্থ মুন্ডা সাহেব এভাবে লাঠি দিয়ে মানুষের শরীরে আঘাত না করে মানুষের সাথে অন্তত একটু মানবিকতা দেখাতে পারত। তিন চারটা বাড়ি দিছে গাড়ির মধ্যে, সেফ হয়ে ঢুকছে গাড়ি, রংদল সুলিয়া গেছে গাড়ি, আমি সামনে গেছি গিয়ে ব্রেক মারছি, কেন বসে দাঁড়াইতাম না, তাই ভয়ে আমি কেন কেটে দাঁড়াইছি, গাড়ি সাইয়া দেখে উপর দিকে রংদল সুলিয়া সেফ হয়ে ঢুকে গেছে লাঠি মারিয়ে দিছে বাড়ি এবং কোনাল গাতে গেছে গুন্ডা স্যার কোত দিছে বাড়ি, তাই হাতে লাঠি আসলো, তাই কোন থানা করব, তাই ডেইলি প্রত্যেকদিন যতদিন বয় তাই নে ততদিন তাই নে বাইরে গাড়ির মধ্যে ওই বাজারের মধ্যে বাজার বার তিনটা তাই নে ভিড় করে অসুবিধা হয় গাড়ি চালাইতে, আমরা যদি স্লো যাই তাহলে গাড়ির মধ্যে বাড়ি মারে, আজকে যদি আমার একজন যদি আমি স্লো যাই কথাটা বুঝে নিই, কেন তাই না ভয় না, আমরা যদি সুন্দরভাবে যাইতে পারি, বিশৃঙ্খলা বলা হয় না এখানে, সুন্দরভাবে আমরা ফ্রি রোডে যাই। এখন আপনাদের দাবিটা কি? আমার দাবি হচ্ছে আমার প্রতিফলন চাই, ওখানে গাড়িতে বাড়ি মারা হয়েছে, একটা কিনিয়ে দিয়ে হয়েছে না গাড়ি আমার, আজকে কি আপনার সঙ্গে একা হয়েছে না অন্যরাতে সঙ্গে হয়েছে? আমার লোকে হয়েছে, অন্যরা লোকে হয়েছে, কোন আইনে আছে একটা ছেলেরা ধরিয়ে মারা হয়েছে, কোন আইনে আছে সাবি গুলিয়া লয়ে লয় এটা কোন গাড়ির মধ্যে বাড়ি মারে, এটা কোন আইনে আছে? কি নাম আপনার? আমার চলতি গাড়ি। কি নাম আপনার? বিক্রম দাস। কোন এলাকাতে বাস? প্রতিবাড়ি। এমনকি আইন অনুযায়ী কোনো ব্যবস্থাও নিতে পারত, কিন্তু কুমারঘাট থানার গুণধর ওসি সাহেব সেটা না করে নিজের শরীরের শক্তি দেখালেন সাধারণ মানুষের সাথে। দেখেন এখানে মারছে, ভুলি গেছে দেখেন, এখানে মারছে, আমারে কে মারছে? ওই মুন্ডা, ওই যে মুন্ডা কই না কিতা কই জানি না, হে আই আমারে বাড়ি আই স্যার দেখেন, আমি কইছি স্যার আমি কি, আমি কইছি স্যার আমি কি অপরাধ করছি, কই তুই গাড়ি কেন রাখছিস রে, হারে দিকে রাখছ তুই যখন কই আমারে, আমি কইতে পার্কিং নিয়ে, আমি কইছি আমরা রাস্তা রাস্তা দেন, আমরা পার্কিংয়ের জায়গা দেন, আমরা এই পার্কিংয়ে রাখবো, গাড়ি পাড়িছে আমার
আছেন রে দেখেন আত্মা ভুলি গেছে এটা কি আপনার সঙ্গে হইছে না অন্যদের সঙ্গে হইছে আরো হইছে আরো কয়েকজনের সঙ্গে হইছে কয়েকজনের গাড়িও ভাঙছে দেখাছি অনেক স্থানীয় লোক এখানে জমা হইছে তো আরো কয়েকজনের গাড়ির মধ্যে ভাঙছে আপনাদের দাবিটা কি এখন দাবি হইছে আমরা লাগে একটা জায়গা দেন আমরা এটা সাইড দেন আমরা দুইটা ভেঞ্জার লইয়া চাইলবাত কই আমরা মা বুঝল লইয়া যাইতে পারি আপনার কি নাম আপনার আমার নাম সুজিত দেব কোন এলাকাতে বাড়ি আমার বাড়ি রেশন সাধারণ মানুষের বক্তব্য এখন কোথায় রয়েছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ত্রিপুরা রাজ্য পুলিশ দায়বদ্ধতা কমিশন বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে মানুষের সাথে দাদাগিরি দেখানো কুমারঘাট থানার গুণধর ওসি পার্থ মুন্ডার সাসপেন্ড সহ দৃষ্টান্তমূলক শাস্তির এখন প্রশ্ন হলো পুলিশ সদর দপ্তরে বসে থাকা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কি কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন নাকি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ওসি পার্থ মুন্ডাকে সেই বহাল তবিয়তে রেখে দেবেন সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার Thank you.